সাত থেকে আটশো মেগাওয়াট এইটা চুরি করে, যারা চার্জ করে, এই যে চুরি করছে এবং আমাদের সাত আটশো মেগাওয়াট নিয়ে নিচ্ছে, তারপর আবার এগুলি চলাও নিষিদ্ধ। যিনি জাতির পিতার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার প্রশ্ন তার কাছে একটি, যে আমরা জানি যেমন অটো রিক্সা, রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো, এই ধরনের বিভিন্ন নাম আছে, টু হুইলার, থ্রি হুইলার, এইগুলি যেটা চলছে, যেমন আমার এলাকা সারা বাংলাদেশে চলছে, এবং মজার ব্যাপারটা হচ্ছে, অবাক ব্যাপারটা হচ্ছে, এরা যে ব্যাটারিগুলি চার্জ করে এবং 99% যারা আমার মনে হয় সাত থেকে আটশো মেগাওয়াট এইটা চুরি করে, যারা চার্জ করে, এই যে চুরি করছে এবং আমাদের সাত আটশো মেগাওয়াট নিয়ে নিচ্ছে, তারপর আবার এগুলি চলাও নিষিদ্ধ। সো এগুলির ব্যাপারে বন্ধ করার জন্য আপনি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কি না, তাতে আমার মনে হয় আমাদের বিদ্যুতও আমরা পাই, এবং এই যে অটোরিক্সা এবং টু হুইলার, থ্রি হুইলার এবং এমনকি রিক্সার মধ্যেও আজকাল ব্যাটারি লাগানো হচ্ছে, ইটস ভেরি ডেঞ্জারাস, ব্রেক করলে উল্টে পড়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না, সারা দেশ ব্যাপী একসাথে আমি আপনার কাছে সবিনয় জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সংসদ সদস্যকে। আমরা এই সকল ভেহিকলগুলিকে বলি ইভি ভেহিকল। সারা বিশ্বে এখন একটা রেভলিউশন চলছে, কত দ্রুত ট্রান্সপোর্ট সেক্টরকে ইলেকট্রিক ভেহিকলের মধ্যে নিয়ে যাওয়া হবে। এতে সুবিধা দুইটি, আমরা যারা তেল দিয়ে গাড়ি চালাই, ডিজেল হোক পেট্রোল হোক, সেই তেল দিয়ে গাড়ি ইঞ্জিন যে ঘুরে তার যে শক্তি সঞ্চয় করে তার এফিসিয়েন্সি লেভেল হলো 20%, আর যদি ইলেকট্রিক দিয়ে যে এনার্জি বা শক্তি সঞ্চয় করে গাড়ি চালাবেন তার এফিসিয়েন্সি হলো 80%। মূলত আমরা এনকারেজ করি ইলেকট্রিক ভেহিকলগুলো আসুক বাজারে যত দ্রুত পারে। এতে যেই 1 কিলোমিটার তেলের যে যানবাহনটা আছেন, যানবাহন 1 কিলোমিটার চলতে যদি 100 টাকা লাগে কোনো যানবাহনের, যদি ইলেকট্রিক দিয়ে সেই যানবাহন চলে তা খরচ হবে 20 টাকা। সো বাংলাদেশে 40 লক্ষের উপর থ্রি হুইলার আছে যারা লেড ব্যাটারি ইউজ করে, লেড ব্যাটারিগুলো চার্জ করতে সময় বেশি লাগে, 7 থেকে 8 ঘন্টা। এই ব্যাটারিগুলো যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে চার্জ করতে লাগবে আধা ঘন্টা। কিন্তু আমরা যে কাজটা করেছি বিদ্যুৎ বিভাগ, গত বছর আমরা ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশনের পলিসি বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী, উনিও অনুমোদন দিয়েছেন, আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। যে কেউ যদি কোনো চার্জিং স্টেশন বসাতে চায় ওয়েবসাইটে গিয়ে নীতিমালা অনুযায়ী চার্জিং স্টেশন অ্যাপ্লিকেশন করে বসাতে পারে।